জীবন তার অটোমেটিক সন্তুলনে চলছে, তার মধ্যে কি আমরা কিছু করতে পারি? না, অবশ্যই করতে পারি, সব করতে পারি, আমরা যতদূর পারি আমরা করতে পারি। এই সব করার পরেও জীবন জীবনের কথা বলে। নমস্কার মহারাজ, আমার একটি প্রশ্ন অনেক দিন থেকে মাথা ঘুরছে। তো আমরা যখন মানে অস্তিত্বের মধ্যে কোনো বডি মাইন্ডের মধ্যে দিয়ে কোনো গুরুতা ঘটে, তাদের সেই বডি মাইন্ডের বা সেই গুরুতার একটি নির্দিষ্ট ভাব থাকে এবং নির্দিষ্ট মেসেজ থাকে, একটা জাতির পক্ষে, জাতির প্রতি বা তার শিষ্য বা জিজ্ঞাসু যাদের প্রতি বলুন, সেই আপনার মূল ভাব আধ্যাত্মিকতার দিক থেকে যদি আমরা দেখি বা সমস্ত শিষ্য এবং জিজ্ঞাসুদের প্রতি যদি কিছু মেসেজ থাকে তাহলে আমরা ক্ল্যারিটি পাবো আরো। দেখো, এটা স্বীকার করতে আমার কোনো হেজিটেশন নেই। জীবনের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত এক জায়গাতে আমার মধ্যে স্থিরভাবে দাঁড়িয়ে আছে, আর একটা অ্যাসপেক্ট আছে যে নিরন্তর যাত্রা করছে। এই যাত্রার মধ্যে ঠিক আছে, সো কল ভুল আছে, সে শিখতে শিখতে এগাচ্ছে। যদি এক কথায় বলতে হয় যে আমার মেসেজ কী, আমার মেসেজ একটাই, এই সমগ্রতায় যা আছে তা অ্যাপ্রোপ্রিয়েট, ডোন্ট গেট ফ্রাইটেন, ভয় পেও না। আমি বলিনি ভালো আছে কি মন্দ আছে, আমি বলেছি যথার্থ আছে। তো আমার সবাইকে বলানোর, সবাইকে বলার জন্য একটা কথাই থাকে যে, যেটাকে অনেকে অন্য ভাষায় বলেছে, অকর্তৃত্ব বলেছে, কেউ হয়তো করা বলেছে। তো একদিক থেকে আমার মেসেজ এটা আন্তরিকভাবে যে প্রত্যেকটি ব্যক্তি এই অ্যাপ্রোপ্রিয়েটনেস থেকে যেন না সরে। তুমি যা ঠিক করছো, যা ভুল করছো, যা কিছু ঘটছে, একদিক থেকে স্থিরভাবে অ্যাপ্রোপ্রিয়েট ঘটছে, এর বেশি কিছু নেই। তুমি কেন তা বুঝতে পারছো না? দ্বিতীয় আমার মেসেজ ধ্যান, আর কিছু নেই। যা ঘটছে তা অ্যাপ্রোপ্রিয়েট ঘটছে, এবং তুমি বা ব্যক্তিকে তার জন্য শুধু ধ্যানপূর্ণ হতে হবে। যদি বলা হয় কর্ম, আমি ধ্যানকেই কর্ম বলবো। ধ্যানের প্রক্রিয়ায় যদি কোনো কর্ম ধ্যান বিধান করে, ডু ইট, তাহলে আমাদের জীবনের দুটো দিক, একটা কর্তা একটা অকর্তা। অকর্তার জন্য আমার এই বক্তব্য, তুমি কেন্দ্রীয়ভাবে অকর্তাই, জীবন যথার্থ বিধান করেছে, বৃদ্ধির জন্য তিনি রোগ বিধান করেছে, যুবকের জন্য তিনি এনার্জি বিধান করেছেন, শিশুর জন্য তিনি বালকহীনতা বিধান করেছেন, এটা অ্যাপ্রোপ্রিয়েট আছে। এইটাই যখনই তোমার মধ্যে আসবে, তখনই সবার আগে যদি কিছু করণীয় থাকে ব্যক্তি হিসাবে, তোমার একটিই জিনিস করণীয়, জীবনের প্রত্যেক অ্যাসপেক্টে তুমি একটু ধ্যানপূর্ণ হয়ে দেখো। আমি কখনোই বলবো না যে আমার কাছ থেকে শুনে নিয়ে তুমি ইম্পোজ করো, এটা আমার কখনোই বার্তা নয়। যে মহারাজ বলে দিয়েছেন যে
আমাকে জীবনের অ্যাপ্রোপ্রিয়েটনেস দেখতে হবে। তুমি অ্যাপ্রোপ্রিয়েটনেস খুঁজতে যেও না, খুঁজে পাবে না, ধ্যানস্থ হয়ে পাবে। তুমি চোখ বুঝে পাবে, চোখ খুলে পাবে না। আমি যখন চোখ বোঝার কথা বলছি তখন আমার বার্তা এটা ক্রিয়া, তো চোখ খোলা এবং চোখ বোঝা। তখন আমি বলতে চাইছি তুমি ভিতরের যে প্রজ্ঞার আলো সেটাকে খোলো এবং বাইরের যে দৃষ্টি সেটা বন্ধ করো। এবং এই প্রক্রিয়াতে হতেই পারে তোমাকে কিছু কাজ করতে হবে, নিজের উপর করতে হবে। কারণ আমার যেহেতু প্রশ্নটাই হয়েছে আমার বার্তা কি, মাথায় রাখতে হবে আমি যখন এই কথাটা বলছি আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সাথে কথা বলছি, আমি সমাজের সাথে কথা বলছি না, আমি গোষ্ঠীর সাথে কথা বলছি না। আমি গোষ্ঠীর জন্য একেবারে অনুপযুক্ত, আমি সমাজের জন্য একেবারে ইউজলেস, আমি ব্যক্তির জন্য একমাত্র উপযোগী হতে পারি। যে বলবে আমার সমাজকে উদ্ধার করতে হবে সে আমার থেকে অনেক দূরে থাকবে, আমি কোনো কাজে লাগবো না, সে ডাহা ফেল করবে আমার কাছে এসে। তো ব্যক্তির জন্য আমার দুটো মেসেজ, কর্মের ক্ষেত্রে ধ্যান এবং বোধের ক্ষেত্রে যথার্থতা। যথার্থতার বোধে দাঁড়িয়ে তুমি ধ্যানের জন্য উপলব্ধ হও। যথার্থতা তোমায় বলবে দেয়ার ইজ নাথিং রং, ক্যান নট বি এনিথিং রং, কিছু ভুল হতেই পারে না। যাকে আমরা আপাত ভুল দেখছি তা একটা ইনার হারমোনিতে ঘটছে। এবং বাইরে থেকে যখন তুই ব্যক্তি হয়ে যাবে নিজেকে এখনই প্রয়োজন হয়ে যাবে স্মরণ করার, ব্যক্তির রিমেম্বারেন্সের প্রয়োজন পড়ে। কালকেও নাম গান বলছিল, নাম গানে আমার একটি কথা, বি দেয়ার, যেখানে আছো যেভাবে আছো তুমি ওইখানের জন্য একেবারে সম্পূর্ণরূপে অ্যাভেলেবেল হয়ে যাও, এটাই তোমার পার্সন হিসাবে করার। যেই সিচুয়েশানে আছো, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত, আর তোমার কিছু করার নেই, তাহলে মহারাজ কর্ম কি হবে? আমি কখনো সেই ব্যক্তি নয় যে তোমাকে বলতে পারি তুমি কি করবে চিরকালের জন্য। আমি শুধু তোমাকে নির্ব্যক্তিক হিসাবে অ্যাপ্রোপ্রিয়েটনেস এবং কর্মী হিসাবে ধ্যানে অবধি নিয়ে যেতে পারি। বাকি ধ্যান তোমার মধ্যে যখন ঘটে বুঝে নিও আমি ঘটে গিয়েছি, বা বুঝে নিও সেই প্রজ্ঞা ঘটে গিয়েছে। এবারে সে তোমার গাইডেন্স ফোর্স হবে, সে তোমার গাইডেন্স দেবে, সে তোমার ফোর্স হবে। তো যারা আমার কাছে এসে এই কথা জিজ্ঞাসা করবে যে কি করব, তাদের কাছে, তাদের জন্য আমার কাছে কোনো সাজেশান নেই, একটি সাজেশান, ধ্যান। তো এটা এখনও আছে, আমি এতদিনের যাত্রায় এসে এটাই বুঝেছি। এবং কোথাও জীবন বলে দেয় এর থেকে বেশি আর বোঝার দরকার নেই। আমি কখনোই এই কথা বলবো না যে আমি সব বুঝে গিয়েছি এরপরে আর কিছু নেই। হতে পারে, হতেই পারে আজ থেকে 10 বছর পরে আমার ভাষা ভঙ্গিমা বদলাবে যদি থাকি, কিন্তু আমার মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ আমি এই মুহূর্তেই উপলব্ধ হতে পারি যে এই বেসিক যে সিদ্ধান্ত বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে তার এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে।